আন্দোলনের সাথে সাথে ওনার মুক্তি অঙ্গাঙ্গিভাবে জড়িত, এটা আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। এখানে আন্দোলন চলমান আছে, এটা সঠিক সময় বলে কিছু নাই। আন্দোলন কোনো দিনক্ষণ বলে আসে না, আবার দিনক্ষণ বলে চলে শেষও হয়ে যায় না। আর সেই দিনের সভা পণ্ড করে দেওয়ার অর্থ এই নয় যে আন্দোলন সেখানে শেষ হয়ে গেছে। আন্দোলন চলমান আছে, চলছে, যে গতকালের জনসভাই তার প্রমাণ। একটি সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে জেলে রেখে ক্ষমতা দখল করার যে প্রক্রিয়া, এবং দখলের পরে দেশের মানুষের সব অধিকার কেড়ে নেওয়া, এবং চরম দুর্নীতির মাধ্যমে দেশের লুটপাট, দেশের ভিতরে বাইরে তাদের এই লুটপাটের সম্পদ যে তারা নিয়ে যাচ্ছে, তো এই কথা হচ্ছে তাদের এই যে একচাটিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মাকে জেলে রেখে অন্যায়ভাবে, এটা তো অনেক বেশি সময় গড়িয়েছে, এটা তো আর গড়াতে দেওয়া যায় না। তো সুতরাং এটা তো শুধু খালি ওনার মুক্তির ব্যাপার না, এটা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, গণতন্ত্র, তাদের সাংবিধানিক, গণতান্ত্রিক, রাজনৈতিক অধিকারের আকাঙ্ক্ষার সাথে জড়িত, একটি স্বাধীন দেশের মানুষের আকাঙ্ক্ষার সাথে জড়িত। তো এই জন্য এটা অনেক বেশি গড়িয়েছে, এটাকে আর গড়াতে দেওয়া সম্ভব নয়। সুতরাং এটার সাথে বাকি সব কিছু সম্পর্কিত, এই যে গণতান্ত্রিক আন্দোলনে যেটা আজকে দেশ নেমেছে, তার রাজনৈতিক, গণতান্ত্রিক, সাংবিধানিক অধিকার, ভোটাধিকার সহ মানবাধিকার, আইনের শাসন, জীবনের নিরাপত্তা, বাক স্বাধীনতার, এটার সাথে সব কিছু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের মার মুক্তির সাথে সম্পর্কিত। সুতরাং এই জন্য আন্দোলনের সাথে সাথে ওনার মুক্তি অঙ্গাঙ্গিভাবে জড়িত, এটা আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। এখানে নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আন্দোলন একটা চলমান প্রক্রিয়া, এবং আন্দোলনের ফসল, যখন আন্দোলনের এক এক দেশে এক এক আন্দোলনে এক একভাবে এটার জয় হয়, সেই আন্দোলন জয়ী হয়। সুতরাং আমাদের আন্দোলন চলমান আছে, এটা সঠিক সময় বলে কিছু নাই। আন্দোলন কোনো দিনক্ষণ বলে আসে না, আবার দিনক্ষণ বলে চলে শেষও হয়ে যায় না। কমিটি হচ্ছে একটা সাংবিধানিক পদ নেতৃত্ব কাউকে দিতে হবে, সেজন্য হ্যাঁ নেতৃত্বে যারা থাকবে তাদের তো ভূমিকা অবশ্যই আছে, কিন্তু কমিটি হলে আন্দোলন হবে, কমিটি না হলে আন্দোলন হবে না, কিংবা কমিটির একদম সব কিছু কমিটির কারণে হতে হবে এমন কোনো বিষয় নেই, এটা আমরা বিশ্বাস করি না। যখন এরশাদ বিরোধী আন্দোলনে আমরা এরশাদকে পরাজিত করেছি, তখন বিএনপির অনেক কমিটি ছিল না, কারণ দীর্ঘ সময় একটি সামরিক শাসনের পরে রাজনীতি বন্ধ ছিল, কমিটি ছিল না, কিন্তু এরশাদকে তো পরাজিত করেছে, এবং মূলত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই এরশাদ পরাজিত হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত আন্দোলন করেছে দেশনেত্রী বেগম জিয়া, পরাজিত করেছে। সুতরাং কমিটি ভালো, কমিটির দরকার, নেতৃত্ব দরকার, কিন্তু শুধুমাত্র যে কমিটির মাধ্যমে আন্দোলন হবে এটা ভুল ধারণা। এই চলমান আন্দোলনে যে কোনো সময় এইরকম ফেসিস্ট সরকারের পতন হতে পারে, এটা তো বাংলাদেশে আগেও হয়েছে স্বৈরাচারের পতন, বিদেশেও হয়েছে, সঠিক সময় বলে কিছু নাই। আমাদের নেতাকর্মীরা জীবন দিচ্ছে, প্রাণ দিচ্ছে, যে তারা জেলে যাচ্ছে, তাদের চাকরি হারাচ্ছে, ব্যবসা হারাচ্ছে, সুতরাং নেতাকর্মীদের আমি কোনো ধরনের সক্ষমতার কোনো অভাব এখানে নাই, সুতরাং সঠিক সময় বলেও কিছু নাই। তারা অব্যাহতভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে, আর সেই দিনের সভা পণ্ড করে দেওয়ার অর্থ এই নয় যে আন্দোলন সেখানে শেষ হয়ে গেছে। আন্দোলন চলমান আছে, চলছে, যে গতকালের জনসভাই তার প্রমাণ।